এবার 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই বিজেপির আইপিএফটি জোট সরকার তাদের সঙ্গী সাথীদের সঙ্গে আর জোট করতে চায় না। অনেক হয়েছে ঘর সংসার আর নয়, এবার সরাসরি সপাটে বিজেপি সরকারের পায়ে এবার ব্রেক মারতে চলেছে আইপিএফটি জোট। সরাসরি এবার কেন্দ্রীয় নেতা এবং শীর্ষ নেতা নেত্রীদের পায়ে ব্রেক মেরে দিল আইপিএফটি জোট সঙ্গীরা। এই মুহূর্তে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তালিবানি শাসনের থেকেও ভয়ঙ্কর শাসন করছে বিজেপির আইপিএফটি জোট সরকার। জনজাতি ভোটারদের ওপর আর কোনো আত্মবিশ্বাস নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাদের দুইজনের মধ্যে এবার পায়ে ব্রেক মারামারি কাজ শুরু হয়ে গেল। অনেক হয়েছে ঘর সংসার আর নয়, এবার বিজেপির আইপিএফটি জোট খেসারত হিসাব চাইছে, 4.5 বছরের হিসাব। অধিকাংশই আইপিএফটি জোটের বিধায়ক থেকে অধিকাংশই নেতা কর্মী মোথা দলে যোগদান করবে খবর সূত্র মারফত এমনটাই পাচ্ছি।